হঠাৎ করে অঙ্কুশকে কোথাও খুঁজে পাচ্ছি না। তো আমি আর অর্ঘ এখন অঙ্কুশকে খুঁজছি, অর্ঘ ওইদিকে গেছে আমি এদিকে গেছি, জানি না কি হবে। তো অঙ্কুশকে আমরা খুঁজছি বাট এখন অব্দি পাইনি, চারিদিকে খুঁজি, নিচে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে বাট কোথায় এখনো খুঁজে পাচ্ছি না, দেখা যাক। আজকে হলো 8 মে, আজকে হলো মাদার্স ডে, আজকে মমকে সবাই খুব আদর করেছি, অনেক হেল্প করেছি। আর আজকে আমরা যাব একটা স্পেশাল জায়গায় যেটা আগের উইকেই বলে রেখেছিলাম অঙ্কুশকে নিয়ে। নো, তুই যাবি না আউটডোর গেম পারি, অঙ্কুশ এখন স্কুলের হোমওয়ার্ক করছে, ঠিক করে করো বাবা, কোনটা ব্লু কোনটা ইয়েলো এখান থেকে দেখে নাও, ট্যাবলেট গ্রিন, ডেস্কটপ ইয়েলো, ল্যাপটপ ব্লু, ওকে? ল্যাপটপ ব্লু হয়ে গেছে। তো তাড়াহুড়ো করতে করতে ব্লগই করতে পারছি না, বেরোবো বলে তাড়াহুড়ো করছি, অ্যান্ড এইমাত্র জাস্ট লাঞ্চ করে আসলাম, আর এবার এই যে স্টুডিওতে এসেছি, এই দেখো অঙ্কুশ আমার সাথে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। হ্যাঁ, এখন ঝট করে রেডি ফেডি হয়ে নেবো অ্যান্ড বেরিয়ে পড়বো, ওই একটা মতো বেজে গেছে অলরেডি, দুটোর মধ্যে বেরোতে হবে। যে আমি রেডি হয়ে গেছি, অঙ্কুশকেও রেডি করে দিয়েছি, গাড়ি ফাড়ি সব বের করা হয়ে গেছে, কিন্তু এখন দেখি ম্যাডাম কি কি করছে। হ্যাঁ, ম্যাডাম এখনো রেডি হতে পারলো না, দেখছি ম্যাডাম মনে এখনো মেকআপ করছে। এই দেখো ম্যাডাম এখনো মুখে চোখে মেকআপ করে যাচ্ছে, দেখো চোখে আমরা রেডি, ওরা এখনো যখন হয় না, আমি কত কিছু করলাম বলছে ডান ডান, দেখো আমি অনেক কিছু করেছি। হ্যাঁ হ্যাঁ, তো রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক, আমি বেরিয়ে কথা বলছি, অঙ্কুশও রেডি হয়ে গেছে, নিচেই আছে। পাপা হয়েছে তোমার? হ্যাঁ, ওয়ার্কটা জাস্ট করিনি। চলো চলো, এই যে অর্ঘ আসলো, অর্ঘ 10 মিনিট পাক্কা লেট, এই যে ঘেমে ঠেমে পুরো একাকার হয়ে গেছে, ওই আবার কি একটা ভুলে গেছে, দেখো গেটটা দেয়নি, বললাম না ও কতবার যে গাড়ি থেকে নামে, এরকম অনেকবার অর্ঘ গাড়িতে উঠে বাইক থেকে বেরে 14 বার শুধু ঘরে ঢুকবে, মানে এটা নিতে ভুলে যায় ওটা নিতে ভুলে যায়। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি, আর এবার বেরোনো যাক, আর মার ভাই ওয়েট করছে, ওখান থেকে মার ভাইকে নেব, আর আজকে তো মাদার্স ডে, তো আজকে মাকে নিয়ে অনেক কিছু আনন্দ করব, সেলিব্রেশন করব, তোমরা দেখতেই পারবে। এই যে মাও রেডি হয়ে গেছে, চলো মা, আর হ্যাপি মাদার্স ডে, আজকে অনেক আনন্দ করব, ঠিক আছে? বাবার আবার মাকে এত কিছু করছি দেখে বাবার আবার কি হিংসা হচ্ছে, আরে ফাদার্স ডে তো করবো, ফাদার্স ডে আছে, আছে কেউ করে না, ভাই বলছে ফাদার্স ডে আছে কিন্তু কেউ করে না, বাপরে প্রচন্ড রোদ। চলো সবাই রেডি, কি হয়েছে অঙ্কুশের? ওই বাবা পাপা বকলো, পাপা বকেছে, ও বাবা, যাওয়ার সময় মন খারাপ করতে নেই শোনা, চলো সময়টা আদর করতে হয়, জানলার কাছে বসবি, উইন্ডোর কাছে তো চলে এসেছি আমরা সাউথ সিটি মলে, চলো এবার ভেতরে যাওয়া যাক, অঙ্কুশ তো খুব এক্সাইটেড, খেলবে গেম খেলবে, এই করবে ওই করবে। আমি তোমাকে মাদার্স ডে তে অনেক কিছু দেবো, তোমার কি লাগবে তুমি বলো, আমার তুমি কি করে দেবে, আমি তোমায় দেবো, তুমি বড় হয় তারপরে আমাকে দেবে, ঠিক আছে? খুলতে নেই খুলতে নেই, বাইরে থেকে শোনা, খুলতে নেই, অন্য কালার নাও তুমি, না আমার জিমে যাওয়ার আছে বাবা, তুমি অন্য কিছু নাও, এই যে ছোট্ট বটল নাও, এইগুলো নাও, এই যে এই যে অঙ্কুশের জন্য এই বটল নিলাম। তো এখন এসেছিলাম মিনিসোতে, অ্যান্ড মিনিসোতে এসে টুকটাক অনেক কিছু শপিং করলাম,
এবার যাব সামনের দিকে। তো এবার নেক্সট আমরা যাব ক্যানন এর শোরুম আছে সামনে, যেখান থেকে অর্ঘর একটা ক্যামেরা DSLR এর লেন্স নেওয়ার ইচ্ছা আছে অনেক দিন ধরে বলছিল, তো চলো দেখা যাক। ঠিক আছে, অর্ঘ এখন লেন্স দেখছে ক্যামেরার। অঙ্কুশ পপকর্ন খাবে বলে মাথা খারাপ করে ফেলছে। এই যে তোমার ম্যাঙ্গো পপকর্ন বাবা। তো অর্ঘ আর ভাই এখন বায়না করছে এই যে অ্যাপেলের শোরুমে যাবে, কি অ্যাপেল ম্যাপেল মাথা খারাপ করে দিচ্ছে। তো শপিং মলে এত ভিড় যে ভালো করে ব্লগই করতে পারছি না, আর ক্যামেরা ফ্যামেরা নিয়ে মানে লেন্স নেওয়া হলো বাট কিচ্ছু দেখাতে পারছি না, প্রচণ্ড ভিড়। এখন চাটা খাবো আর তারপরে অঙ্কুশকে নিয়ে যাবো, অঙ্কুশের গেম জোন যেটা সেখানে নিয়ে যাবো। হঠাৎ করে অঙ্কুশকে কোথাও খুঁজে পাচ্ছি না, সো আমি আর অর্ঘ এখন অঙ্কুশকে খুঁজছি। অর্ঘ ওইদিকে গেছে, আমি এদিকে গেছি, জানি না কি হবে। তো অঙ্কুশকে আমরা খুঁজছি বাট এখনো অবধি পাইনি, চারিদিকে খুঁজি, নিচে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে বাট কোথায় এখনো খুঁজে পাচ্ছি না, দেখা যাক। তোকে আমি রেখে গেছিলাম না বাবু যে দিদি আর মামার কাছে থাক, আমি আমার গিম্বেলটা নিয়ে আসছি। তুই জানিস কি হতো, নিয়ে চল এইখান দিয়ে যদি হাঁটতে কি হতো বলতো, আমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছিল। এই যে অঙ্কুশকে ফাইনালি খুঁজে পেয়েছি, এখন কাঁদছে, বকা দিয়েছে, মামা বকা দিয়েছে, বাবা বকা দিয়েছে, কেউ না। হারিয়ে গেলে কি হতো বলো তো বাবা, চলো না আমাদের প্রায় না আমাদের প্রায় জীবন বেরিয়ে গেছিলো খুঁজতে খুঁজতে, দেখতে পাচ্ছি পুরো ঘেমে গেছি, ওকে খুঁজেই পাচ্ছিলাম না, আর করবে না ঠিক আছে। চলো এই যে এখন কান্নাকাটি করছে, কখনো কারোর হাত ছাড়বে না মনে থাকবে, কারোর না কারোর হাত ধরবে। তো এখন আমরা অঙ্কুশের আউটডোর যে গেমটা মানে টাইম জোন সেখানে চলে এসেছি, ওকে নিয়ে খেলবো। প্রচণ্ড ভিড়, মানে দাঁড়াতে জাস্ট পারছি না, এখানে প্রচণ্ড ভিড়, আমি জাস্ট ব্লগ করতেই পারছি না। তো অঙ্কুশ এখানে কিছুক্ষণ স্পেন্ড করবে টাইম, অ্যান্ড ও কিছু খেলুক, তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর প্রচণ্ড আওয়াজ। তো শপিং আমাদের অলমোস্ট ডান, অ্যান্ড টুকটাক আর কিছু দেওয়ার আছে, সেগুলো নিয়ে আমরা তারপরে বাড়ির দিকে যাব। কিছুই খেতে পারিনি চা ছাড়া এখনো অবধি, প্রচণ্ড ভিড় এখানটাই। আর এই যে সব থেকে বড়ো কথা, আজকে এত টেনশন হচ্ছিলো যখন অঙ্কুশকে খুঁজে পাচ্ছিলাম না, মানে জাস্ট মাথা খারাপ হয়ে গেছিলো। থ্যাংক গড যে অঙ্কুশকে খুঁজে পাওয়া গেছে। তো অঙ্কুশ এখন টয় নিতে এসছে, কোনটা নেবে সেটাই বুঝতে পারছে না, কোনটা নেবে এটা দেখো বুঝতেই পারছে না। এগুলো তোমার আছে, ওগুলো দেখে লাভ নেই, কার আছে, সাইকেল আছে, সব আছে তোমার। এই যে এটা হচ্ছে গান, আর এটা হচ্ছে এই যে লিকুইডটা থাকবে এর মধ্যে দিয়ে সেই বাবলস হবে, বুঝেছো? তো এটা ফাইনালি অঙ্কুশের পছন্দ হয়েছে, বাবলস গান। চলো নিয়ে নাও, নিয়ে নাও। কী করবে এগুলো নিয়ে ভগবান জানে, আমার গায়েই দেবে সারাদিন। এই যে মা এখন শু দেখছে, মার জন্য শু চয়েস করা হচ্ছে। আর আজকে যেহেতু মার জন্যই স্পেশাল দিন, তো টুকটাক করে মার যেটা যেটা ভালো লাগে সেগুলোই আমরা দেখে দেখে দিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি জারাতে, অ্যান্ড আমার শপিংয়ের জন্য সবার হয়ে গেছে, আমারটাই বাকি আছে। তো আমাদের শপিং শেষে এখন আমরা এসেছি ষোলো আনা বাঙালিতে, যেখানে আমরা এখন ডিনার করব। আজকে মাকে স্পেশাল কিছু খাওয়ানো হবে, মা সব কিছু ভেজ, মানে মা পুরো ফুল ভেজিটেরিয়ান, তো মাকে স্পেশাল খাওয়ানো মানে খুব সমস্যা। দেখা যাক অর্ঘ মেনু দেখছে, ভাই দেখছে, যেটা ভালো হবে সেটা খাবো। তো আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেল, মার জন্য ভেজ থালি অর্ডার করা হলো, আর আমাদের জন্য নন ভেজ থালি অর্ডার করা হলো। তার মধ্যে চিংড়ি আছে, ভেটকি মাছের পাতুরি আছে, ইলিশ আছে, আরও অনেক কিছু আছে, আসলে তোমাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি। তো এটা হলো আমাদের নন ভেজ থালি, আর নন ভেজ থালিতে এখানে আছে লুচি, রাইস, পাঁপড়, এখানে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে চিকেন চপ মতো কিছু একটা, এটা হচ্ছে চিংড়ি দিয়ে আলু পোস্ত, এটা হচ্ছে চিতল মাছ, এখানে আছে শুক্তো, আর ওটা হচ্ছে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে মাটন। হ্যালো, টাকা দিল নাকি? তো আমাদের ডিনার কমপ্লিট কমপ্লিট, অ্যান্ড এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে, চলে। তো এই যে এখন আমরা বাড়িতে চলে এসেছি, মা তো খুব ক্লান্ত, বাট আজকে মাদার্স ডেতে মাকে আমরা সবাই অনেক কিছু দিয়েছি, বাট ভাইয়েরটা খুবই স্পেশাল, যেটা এই যে মোচির, এটা একটা শু, অ্যান্ড শুটা তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ শুটা হচ্ছে মোচির, শুটা খুবই সুন্দর, এই যে শুটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে। আর শুটার সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে এটার প্রাইসটা, এটা একটা ডিজাইনার শু, আর এর প্রাইস মা
প্রচুর টুকটাক শপিং আমরা করেছি, তারপর আজকে ছিল মাদার্স ডে, তো মাদার্স ডে সেলিব্রেশন হয়েছে, অঙ্কুশ আবার খেলা করেছে, অনেক কিছু করেছি। আর আজকে তার উপর তোমরা দেখলে যে একটা খুবই ভয়ঙ্কর ইনসিডেন্ট আমাদের সাথে হয়ে গেছিল, অঙ্কুশ হারিয়ে গেছিল, মানে ও হাত ছেড়ে দিয়েছিল ওকে। আমরা ছিলাম ফোর্থ ফ্লোরে আর নিচে গ্রাউন্ড ফ্লোরে আমরা গিয়ে এই যে গিম্বলটা ফেলে এসেছিলাম, তো সেটা আনতে যাওয়ার সময় ওকে মার কাছে আর ভাইয়ের কাছে রেখে গেছিলাম, আর মানে আমরা নেমে গেছি আর ও মা আর ভাইয়ের হাত ছেড়ে কোথায় চলে গেছে আমাদেরকে খুঁজতে খুঁজতে। আমরা চলে এসেছি, খুঁজে পাচ্ছি না, আমাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো আমি মানে ওকে যে খুঁজে পেয়েছি এটাই অনেক। এই টেনশনে মানে ব্লগটাও কি করেছি না করেছি সত্যি কিছু জানি না। এই যে আমার অঙ্কুশ দুষ্টু সোনা, আমার আজকে সারাদিন ভাবলেই কেমন লাগছে যে আমার সোনাটা হারিয়ে যাচ্ছিল, আমি কোথায় পেতাম তোমাকে। তো আজকে সবাই তো অঙ্কুশকে মা বাদে আমি, ভাই প্রচন্ড বকেছে, ভাই সবার আগে ওকে খুঁজে পেয়েছে আর ভাই যা বকেছে ভয়ে ও কেঁদে দিয়েছে, মানে ভাইয়েরও টেনশন হয়ে গেছিল হারিয়ে গেলে আমি কোথায় পেতাম, আমি তো মরেই যাবো আমি হারিয়ে গেলে কোথায় যাবো। দিদি বকেনি, শুধু দিদি শুধু আগলে আগলে রেখেছে, না বকিস না বকিস না। চলো এখন অঙ্কুশ খালি, তো এই যে অঙ্কুশ এখন ফ্রেশ হবে, ঘা হাত পা ধোবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আর নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে নেক্সট উইক।